সুন্দর লাগে। আমার গায়েটা এই সুন্দর আসছে ফটোটা ভালো দেখতে ভালো লাগে ডুয়েল টোনের উপর আছে কদিন পর কিনতে হবে কি কিউট কিউট না এটা বেশ ভালো লাগে এটা কি 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 কাপড় বললে ঘিচা ঘিটটা বেশ ভালো লাগে হেভি লাগছে তোকে কোন না এইটা না থামে চলো দুটো দুটো এইটা হচ্ছে জাম এটা সুন্দর ओके सो इट्स शॉपिंग टाइम यही हे फुल लुक एक नॉर्मल सिंपल एक कुर्ती पड़े मा एखे रेडी कोमरे एकदम आँचल पाचल गुजे रेडी एन बजे सन्धे सतटा हाँ जा जल ना भेजल तो जाबई ना हमारे तो बिकल बिकल बेरोनर कथा छो दुपुरे देखले कि बिस्टी हो बिस्टी नहीं तो घरे थकते भलो लगे नहीं तो शपिंग पार्ब आज शपिंग तो करते हैं तब एकसाथे आज पुजो शपिंग सर शपिंग तुम्हार दादार साथ शपिंग करते हैं अनेकगुलो बाकी तो आज के भावना माँ मिले गए पुजो शपिंग करी बाबा मायर पुजो शपिंग करब हमारे सदे शाड़ी के नब कारण सदे शाड़ी कमार मन एन कौ ब्लाउज बनाबे ना तो एक मैचिंग कर तो ब्लाउजो कमार दादार साथ एगलो करते চ চ চ চ হ্যাঁ এই শাড়িটা পছন্দ এই হ্যাঁ এটাই ভালো নিয়ে নে এরকম করবে ঘেটে ঘুটে আর মেয়েদের শাড়ি কেনা মানে বুঝতেই পারছ না মেয়েদের শাড়ি কেনা মানে 10টা দেখার পর একটা কিনবো এরকম হ্যাঁ তো সাদের শাড়িটা কিনবো মায়ের জন্য পূজোর শাড়ি কিনবো মা আবার আমাকে সাদের শাড়ি দেবে সেটা কেনার ইচ্ছা আছে বাবার জন্য একটা জিন্স একটা শার্ট কিছু কিনবো এই সব কিনবো তারপর আবার ওই বাড়িতে গিয়ে আবার নেক্সট উইকে ওই বাড়ির শপিং হবে এরকম ভাবে আস্তে আস্তে করব তো চলো আজকে বেরোই বাবা গেছে নিচে গিয়ে দেখি টোটো ফটো করতে একটা বুক করতে গেছে কারণ আমাদের এই পুরো রাস্তায় পুরো জল তো এই একদম নিচে থেকে আমি তো জলে পা দেবো না একদম বাড়ির নিচে থেকে টোটো আসবে টোটোতে বসে ডাইরেক্ট সার্কিয়া আর আজকে বৃষ্টি বর্ষার দিন একটু ভিড়টা একটু কম হবে ঠিকঠাক টাইমে বেরিয়ে যাবে 7টার সময় একবারে বাইরে ডিনার ফিনার করে বাড়ি ফিরবো এই হচ্ছে আজকে মানে প্ল্যান তুমি একটু লিপস্টিক ফিপস্টিক দাও চলো চুড়িদার মিশো থেকে কিনেছিলাম কোয়ালিটি এত ভালো এখানে রেখে দিয়ে গেছিলাম আজকে খুঁজে পেলাম পরিই নি এটাই পরি ভালো লাগবে ঝোলা রেডি কিছুই নেই পুরো ব্যাগটা খালি শুধু পার্স আছে এর মধ্যে আর লিপস্টিক আছে আর কিচ্ছু নেই সব বার করে দিয়েছি এটা নিয়ে যাবো দেখি এবার ভালো লাগছে এবার একটু গ্ল্যামারাস গ্ল্যামারাস লাগছে কত গ্ল্যামার এগুলো এগুলো পুরো চকচক চকচক করছে সত্যি তোমার মধ্যে দিয়ে একটু গ্ল্যামার পেতাম আমি একটুখানি অত নেই এইটা হচ্ছে মা বয়স এসে মেলাও এই হচ্ছে মায়ের গ্ল্যামার এই হচ্ছে আমার গ্ল্যামার মিল্কি কিছু আছে আমারটা অতটা নেই মায়ের বেশ মুখটা বেশ ফুলে ফুলে ফর্সা মায়ের মধ্যে যদি কালারটা পেতে আমার মায়ের মধ্যে গ্ল্যামারটা একদম আলাদা দেখি মা হাসলে মায়ের চোখ দেখা যায় না আমারও হাসলে আমারও চোখ দেখা যায় না বাবার দুজনের চোখ দেখা যায় না হাসলে চলো জানলা ফালা দাও চলো যা বৃষ্টি বৃষ্টির মরশুম জানলা ফালা সব বন্ধ করে যেতে হবে কেন কখন কি ঝাপটা আসবে বোঝা মুশকিল এই হচ্ছে অবস্থা দেখো রাস্তার পুরো যেদিকে দেখবে সেদিকে একটা জল 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 কি অবস্থা দেখো পুরো ডুবে গেছে এই যে আমি উপরে দাঁড়িয়ে আছি এই নিচে দিয়ে পুরো জল এই হচ্ছে পুরো রোডের অবস্থা দেখো পুরো জলে জল আর এইগুলো বসে আগে নিচে ভয় ভয় বাট তাও শপিং করতে যেতে হবে তাও যেতে হবে চলো রাস্তায় জল হলে কি হবে বলো বাবা ভিড় আছে এবার নাবি দাও নাবি নাও বাট শপিং করতে মানুষ এসে দেখো কত ভিড় এখানে ট্রেন বন্ধ আর পুজো কদিন বাকি সবাই অ্যাকচুয়ালি আমাদের যে পুজো হচ্ছে ইমোশন পুজো পুজো শপিং করতে জলে তো আসবে আমরা এখন বাজার কলকাতা ঢুকবো এই এইটার উপর গায়ে না এটা ভালো লাগছে এই কালারটা এখনো এই কালারটা এটাও খুব সুন্দর দেখবো ভালো লাগছে কিন্তু এটা মা দেখো এইটা এইটা ভালো লাগছে হ্যাঁ বেশ কালারফুল কালারফুল সব প্রিন্ট এসছে ভালো লাগছে দুটোই ওর সাথে মানিয়েছে সুন্দর তোমার জিন্স কিন্তু কিছু করতে হবে না না ওই তো একটু খালি করতে ভালো লাগে ওই জামাটা বেশি ভালো লাগে এই কালারটা
কদিন পর কিনতে হবে কি কিউট কিউট না ছোট ছোট আসি এখান থেকে কিনে যাব হ্যাঁ কদিন পরে কিনতে হবে দু তিন মাস পর বাবা কদিন পর কিনতে হবে বলে একদম শপিং কমপ্লিট একদম শপিং কমপ্লিট শাড়ি रानी कलर भेतर दिए तुम पड़े ना कि तुम्हारे गाय रंग सुंदर लगे घिचा मध्य बुटीक খুব সুন্দর দেখে এটা শাশুড়ি মায়ের জন্য ফাইনাল করছে হ্যাঁ 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 সুন্দর দেখতে ফিটিং করা এটাই নিচ্ছি মা তাহলে এটা কি ব্লাউজ পিস আছে হ্যাঁ এই যে ব্লাউজটা এই যে ব্লাউজ পিস এই অবধি শাড়ি এই রানী কালার তো বেশ ভালো লাগছে হেভি লাগছে কোনটা এইটা না থামে কেন দুটো দুটো জাম এটা সুন্দর দেখ বাবা বলো বউকে ভালো লাগছে ভালো লাগছে এটা নাও ওকে ফাইনালি শপিং ডান বাড়ি চলে এলাম সেরকম কিছু শপিং বলতে শাড়িগুলো কেনা কমপ্লিট হয়ে গেছে একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি শাড়িগুলো আর বাবার কেনা কমপ্লিট হয়ে গেছে বাড়ির দুটো বাচ্চার কেনা ছিল সেগুলো কেনা কমপ্লিট হয়ে গেছে আপাতত এইগুলোই করতে পেরেছি কেন যেখানে যাচ্ছি টাইম তো লাগবে শাড়ি কিনতে তো মেয়েদের টাইম লাগবে তারপর তাহলে আবার চারখানা শাড়ি একসাথে তো পছন্দ করে করে কিনতে টাইম লেগেছে একটু পরে দেখিয়ে দিচ্ছি আর ফ্রেশ হয়ে মারাত্মক বৃষ্টি আবার বেরিয়েছিলাম জল যতটা কমলো একটু আগে নাকি আধা ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে আমরা জানি না আমরা শাড়ির দোকানে ছিলাম আর আবার জল ভর্তি হয়ে গেছে তো খুব ভালো যে ভাগ্য ভালো রিক্সা পেয়েছি একটা বাড়ি বন্ধ দিয়ে গেছে বাট বাবা এখন হেঁটে হেঁটে আসে বাবা কিছু পায়নি ভেবেছিলাম যে ফুড কোর্টে খাবো খাওয়া দাওয়া হয়নি খাবার কিনে নেওয়া হয়েছে আরামসে ঘরে বসে খাওয়াবে শাড়ির খাজানা বের হচ্ছে একটা দোকান দিয়ে কিনেছি স্যামসুন্দর খুবই ভালো কালেকশন এইটা আমার খুবই পছন্দ হয়েছে এটা হচ্ছে মায়ের জন্য এটা কি বেশ বললো বুটিকের বুটিকের গিট্টি গিট্টি কি একটা বললো না গিট্টি ঘিচা না কি একটা বললো না নাম বাট খুব সুন্দর দেখতে এত সুন্দর দেখতে না মানে এবার এইটা হচ্ছে আমার সাদের শাড়ি সাদে যেটা পরবো পুরো খুলছি না এইটা নিয়েছে দারুণ দেখতে আর এইটা হচ্ছে একটা মালবেরি সিল্ক এটা হচ্ছে মা বাবা তরফ থেকে আমার সাদের গিফট পুরো একদম কালারটা এখানে যেটা আছে তার থেকেও ডার্ক ডার্ক ওয়াইন কালারের ফলো মাই এত সত্যি কালারটাও খুব সুন্দর আর দেখতেও খুব সুন্দর দেখো ভালো হ্যাঁ এটা আমাকে ওখানেই বলেছে যে নাও খুব ভালো লাগবে এই হচ্ছে মালবেরি সিল্ক আর এইটা হচ্ছে মায়ের পুজোর শাড়ি আমার তরফ থেকে এটা খুব সুন্দর দেখতে খোলো প্যাকেটটা খোলো এটা কি বেশ বললাম আর স্বর্ণ চুড়ি না হ্যাঁ এটা স্বর্ণ চুড়ি সুন্দর দেখতে এর কালারটা খুব সুন্দর পছন্দ মা বলছে আবার খুব চকচকে নাই তো কিন্তু তোমার এত সুন্দর এখনো ফিগার আছে এত সুন্দর এখনো চেহারা আছে মনে মনে হবে 50+ বয়স তো এটা খুব সুন্দর এর আঁচলটা খুব সুন্দর এই যে আঁচলটা এই যে আঁচলটা খুব সুন্দর তো এটা এটা হচ্ছে মায়ের জন্য ঠাকুর ঠাকুর রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ ভালো হয়েছে পছন্দ হয়েছে তো
তোমরা বলো কেমন হয়েছে? হ্যাঁ, এবার বাবা দেবে, বাবারটা দেখাচ্ছি। এটা হচ্ছে মায়ের জন্য। অ্যাকচুয়ালি মা ঢাকাই ঢাকাই করছিল, ঢাকাই ঠিক, পুজোতে ঢাকাই ভালো লাগে, কিন্তু মা ঢাকাই আছে, পুজোতে পরতে পারে নয় ঢাকাই নেবে, নাহলে হ্যান্ডলুম নেবে, তো সেগুলো পরে সেই গ্লেজটা আসে না, তো এইটা বেশ পরলেও ভালো লাগবে। আর এরকম টাইপের শাড়ি নেই, কালারটা নেই। এর স্বর্ণ চুড়ি সেম আমার শাশুড়ি মায়ের জন্য নিচ্ছিলাম, কিন্তু তারপরে মনে হলো যে শাশুড়ি মায়ের জন্য ওই বুটিকের কালেকশনের শাড়িটা দেখে আমার এত পছন্দ হয়ে গেছে, আর মাকে ওইসব শাড়ি পরলে ভালো লাগে, একটু মানে চেহারাটা ভারী তো, আর পরলে বেশ গায়ে বেশ ভালো ফোটে, তাই জন্য মায়ের জন্য ওই বুটিক কালেকশনের শাড়িটা নিলাম, আর আমার মায়ের জন্য স্বর্ণচুড়ি নিলাম। আমার জন্য আমারটা কি বেশ বললো, আমারটা কি একটা বললো ভুলে গেছি, কি কি দেবো ভুলে গেছি, আর মালবেরিটা হচ্ছে মা বাবার তরফ থেকে দিলাম। এবার তোমার দাদাকে আমাদের মা বাবার তরফ থেকে সাজাতে শুধু আমাকে দেবে, শুধু কি আমার স্বাদ, তোমার দাদারও স্বাদ তো, কেন কি প্রেগনেন্ট ডিজাইনটা দুজনে করছে, তো তোমার দাদার জন্য একটা কুর্তা টাইপের কেনা হয়েছে, আমার কালার দুটো কিন্তু ম্যাচ করে যাবে। এটা হচ্ছে বাবার, বাবার জন্য হচ্ছে এই একটা শার্ট আছে, দুটোই দুটোই হাফ স্লিভ শার্ট, দুটো শার্ট আমার এত পছন্দ হয়েছে, দুটোই বাবাকে বলছে দুটোই না। এই হচ্ছে একটা হাফ স্লিভ শার্ট, এই শার্টের কালারটাও ভালো, এই যে কালারটা একটু, এবার আমি সবাইকে একটু ডার্ক কালার কিনে দিয়েছি, বয়স তো বেশি নয়, পরলে ভালো লাগে। এই যে এইটা শার্ট আছে, এই হচ্ছে একটা আনকমন জিন্সের কালার, খুব সুন্দর দেখতে। আর একটা শার্ট কথা গেলে, এই যে আর একটা হচ্ছে এই যে এই কালারের শার্ট, দুটো শার্টের ডিজাইনই ভালো। এটা এই হচ্ছে তোমাদের দাদার জন্য একটা কুর্তা, খুব সুন্দর দেখতে কুর্তাটা, ওকে ভিডিও কল করে নেওয়া হয়েছে, ওরও পছন্দ হয়েছে, দারুণ দেখতে কুর্তাটা, না না ছোট নয়, হ্যাঁ এটা শর্ট লেন্থের কুর্তা, ডিজাইনটা ভালো। তো ফার্স্ট রাউন্ডের কেনাকাটা কেমন হয়েছে অবশ্যই বলো, বাবারটা কেমন হয়েছে, আমার স্বাদের জিনিসগুলো কেনাকাটি হয়েছে, মানে পুজো প্লাস স্বাদ দুটো মিক্স করে কেনাকাটি হয়েছে, আর বাবার তরফ থেকে আমি এখনো পর্যন্ত কিছু নিইনি, বাবাকে বলেছি বাবা টাকা দিয়ে দিও, কারণ আমি সোনাতে ইনভেস্ট করবো। একটা তো শাড়ি এখান থেকে পাচ্ছি, তারপরে স্বাদের জন্য নিজে একটা শাড়ি কিনেছি, দুটো শাড়ি তো নতুন হয়েই গেল, তারপরে টুকটাক তো নিজের কালেকশন থেকে নিচ্ছি, তো ওইগুলো নিয়ে আমার পুজো হয়ে যাবে। আমি আর পুজোতে এক্সট্রা কিচ্ছু কিনবো না, সবার থেকে টাকা নেবো, টাকা জমি জমি এবার টাকাটা গোল্ডে ইনভেস্ট করবো। তো চলো আজকের মতো এখানেই রাখছি, এখানেই আজকে ব্লগটা শেষ করছি, আবার দেখা হবে কালকে একটা ঝকঝকে থাকতে নতুন ব্লগ দিয়ে। টিল দেন টাটা, গুড নাইট, বাই বাই।